উপস্থিত হয়েছেন আমাদের অভিভাবক রাজ্যের স্বাস্থ্য স্বাস্থ্য সরবরাহ মন্ত্রী শ্রী রবি। বারাসাতে সাথে আপনারা জানেন প্রচুর মানুষ এই কালী পুজোকে কেন্দ্র করে বারাসাত তো তাদের যাতে কোনো অসুবিধে না হয়, তাদের যাতে কোনো জায়গায় কোনোভাবে সাহায্য করা যায় সেই ব্যবস্থা নিয়ে প্রেস ঘুরে এখানে তাদের এই মঞ্চটা করেছে এবং সমস্ত সাংবাদিক বন্ধুরা এখানে থাকবেন এবং বারাসাত শহর নতুন গ্রাম শহর বিভিন্ন জায়গার মানুষ এখানে ঠাকুর দেখতে আসেন। এর মধ্যেই আজকেই সমস্ত প্রতিমার আবারও উন্মোচিত হবে এবং খুব স্বাভাবিকভাবে আজকের পর থেকে আগামীকাল আরও ভিড়ভাবে আজকে তো আসেন এবং আমার মনে হয় প্রেস বিরতির সময়টাই একটা কাজ যে কাজের মধ্যে দিয়ে অন্তত মানুষের সাহায্য হবে, কারণ এদের নিজস্ব একটা কানেকশান আছে, সেই কানেকশানটাকে কাজে লাগিয়ে মানুষ যদি কোনোভাবে অসহায়তা দেখেন এখানে বারাসাত শহরে যদি কোনো অবিচার অন্যায় হয় সেগুলো তারা এখানে বসে দেখতে পারবে। আমি ধন্যবাদ জানাই তাদের উদ্যোগকে, তারা যেন আগামী দিনেও এই দুর্গা পুজো বাকি রাখলে হবে না, দুর্গা পুজোর সময় এই ধরনের কিছু এই প্রাণ কেন্দ্রে ঘর কেন্দ্রে দাঁড়িয়ে কিছু একটা করতে হবে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ, নমস্কার।